নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব লঙ্কার পকোড়া। লঙ্কার পকোড়াটা আমি কিভাবে তৈরি করি চলুন দেখে নেওয়া যাক। লঙ্কার পকোড়া করার জন্য এখানে লম্বা শিমলা মির্চগুলো নিয়ে নিয়েছি। এবার একটা ছুরি সাহায্যে আমি এভাবে কেটে নেব। তারপরে একটা চামচ দিয়ে ভিতরের বীজগুলো সব বের করে নেব। এভাবে এইভাবে সব বীজগুলো বের করে নেব। এখানে সব লঙ্কাগুলোই আমি চিরে বীজ ফেলে নিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা রেডি করে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নেব এক বাটি বেসন, দু চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ, সামান্য কালো জিরে, দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা কুচানো কাঁচা লঙ্কা, কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা। এবার অল্প অল্প করে জল দিয়ে ঘন ব্যাটারটা রেডি করে নেব। ঘন ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এভাবে চামচের সাহায্যে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা করে লঙ্কা এই বেসনে চুবিয়ে ভালো করে আর এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবার আমি এই লঙ্কার পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে দুটো দুটো করে আমি সব লঙ্কার পকোড়াগুলোই ভেজে নেব। লঙ্কার এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার নামিয়ে রাখবো। একইভাবে আমি বাকি লঙ্কার পকোড়াগুলো ভেজে নেব। লঙ্কার এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। লঙ্কার পকোড়াগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই লঙ্কার পকোড়া তৈরি পদ্ধতিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম চায়ের সঙ্গে বা ডালের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।